আমি শিওর যে আপনি ভিডিও থাম্বনেলে এটা দেখে ক্লিক করেছেন, ড্রোন ছাড়াই ড্রোন ভিডিও বানান। সো অবশ্যই এটা কিন্তু আপনি দেখার পর একটু হলেও সমকুটেছেন, বাট আজকে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ড্রোন ছাড়াই ড্রোন ভিডিও মেক করতে পারেন খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। সো অবশ্যই আপনি হয়তো এটাও ভাবতে পারেন যে কিভাবে ড্রোন ছাড়াই ড্রোন ভিডিও বানানো যায়, এবং সাথে আবার আপনি হয়তো ভাবতে পারেন কিভাবে এটা সম্ভব হতে পারে। সো অবশ্যই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি খুব সহজে ড্রোন ছাড়াই ড্রোন ভিডিও মেক করতে পারেন। আর হ্যাঁ, যে কোনো জায়গার শট কিন্তু খুব সহজে আপনি আপনার মোবাইল দিয়ে নিয়ে নিতে পারেন, অর্থাৎ যেমন তাজমহল থেকে শুরু করে, ইস্টার্ন থেকে শুরু করে, ইফেল টাওয়ার থেকে শুরু করে, যে কোনো জায়গার আপনি খুব সহজে এক একটা করে শট নিয়ে নিতে পারেন। সো অবশ্যই আমি আগে যে শটগুলো নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি, সো অবশ্যই সেগুলো দেখুন, এরপর আমরা ফিরছি। অবশ্যই আপনি হয়তো দেখেছেন যে যে শর্টগুলো আমি নিয়েছি সেগুলো কিন্তু আসলে যেন কোনো একটা ড্রোন দিয়ে নেওয়া শর্টের মতো। সো অবশ্যই এভাবে যদি আপনি শর্ট নিয়ে নিতে চান তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, একটু স্কিপ না করে। সো ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নিন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। সো চলুন চলে যে আমরা মোবাইল স্ক্রিনে। সো ভিউয়ার্স, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর এখানে তিনটা অ্যাপস দেখতে পাচ্ছেন আপনি মোবাইল স্ক্রিনে। এই তিনটি অ্যাপস কিন্তু আপনার ফোনে ইনস্টল থাকতে হবে। সো অবশ্যই প্রথমে যে অ্যাপটি দেখতে পাচ্ছেন সেটার নাম হচ্ছে আর্থ, এবং দ্বিতীয়টি হচ্ছে কাইনমাস্টার, এবং তৃতীয়টি হচ্ছে ডিও স্ক্রিন রেকর্ডার। সো সব অ্যাপসের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওখান থেকে চাইলে আপনি খুব সহজে এক একটা করে ডাউনলোড করে নিতে পারেন। সো অবশ্যই এর জন্য প্রথমে আপনাকে এই ডিও স্ক্রিন রেকর্ডারটি ওপেন করতে হবে। ওপেন করার পর জাস্ট আপনি এসকেপ করে চলে আসবেন, তারপর দেখবেন এদিকে একটা আইকন চলে আসছে, যেহেতু আমি রেকর্ডিং করতেছি স্ক্রিন তাই আমার দেখাচ্ছে না। সো অবশ্যই এটা আপনি প্রথমে ডিও স্ক্রিন রেকর্ডারটা ওপেন করবেন, এরপর আপনি চলে যাবেন আর্থ এই অ্যাপটিতে। সো অবশ্যই আপনি কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে একটা একটা করে দেখে নেবেন। সো অবশ্যই আমরা চলে যাচ্ছি এই অ্যাপটিতে। এই অ্যাপটিতে আসার পর ঠিক এই গুগল আর্থ এই অ্যাপটিতে আসার সাথে সাথে ঠিক আপনার সামনে এই ধরনের ইন্টারফেস শো হবে, একটু লোড নিবে, লোড নেওয়ার পর আপনার সামনে ওপেন হয়ে যাবে। লোড নেওয়ার পর এই ধরনের ইন্টারফেস শো হবে, আপনি উপরে কর্নারে দেখতে পাচ্ছেন স্কিপ বলে একটা অপশন রয়েছে, জাস্ট আপনি স্কিপে ক্লিক করবেন। স্কিপে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা সার্চ আইকন চলে আসছে, জাস্ট আপনি সার্চ আইকনে ক্লিক করবেন। যেমন আমি সার্চ আইকনে ক্লিক করতেছি ইফেল টাওয়ার। ইফেল টাওয়ার প্যারিস ফ্রান্স লিখে দিলে সার্চ করে দিলাম। জাস্ট সার্চ করার পর এই ধরনের একটি ইন্টারফেস শো হবে, সরাসরি আপনাকে নিয়ে যাবে ওই ইফেল টাওয়ারে। ইফেল টাওয়ার নিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুল এইচডিতে চলে আসছে আমার। সো এখন দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা নাম রয়েছে, এই নামগুলো আপনাকে যদি দৌড়াতে চান অর্থাৎ নামগুলো যদি হাইড করতে চান তাহলে আপনাকে এই থ্রি ডট আইকনে ক্লিক করে দিতে হবে। এই থ্রি ডট আইকনে আপনি সরাসরি ক্লিক করে দিবেন। জাস্ট আমি ক্লিক করে দিচ্ছি এই থ্রি ডট আইকনে। থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ম্যাপ স্টাইল বলে, জাস্ট আপনি ম্যাপ স্টাইলে ক্লিক করবেন। ম্যাপ স্টাইলে ক্লিক করার পর এখানে দ্বিতীয় নাম্বারে দেওয়া আছে এক্সপ্লোরেশন। সো আপনি উপরে যে অপশনটা দেখছেন ক্লেনে ক্লিক করে দিবেন। ক্লেনে ক্লিক করার পর জাস্ট আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখন দেখতে পাচ্ছেন এখানে আর একটা নামও নাই। সো অবশ্যই এখন যদি আপনি এটা শর্ট নিতে চান তাহলে এদিকে একটা অপশন দেখতে পাচ্ছেন থ্রি ডি বলে, এই থ্রি ডি আইকন আপনি ক্লিক করে দিবেন। থ্রি ডি আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা কিন্তু খুব সহজে শট নিয়ে নিচ্ছে চারদিকে ঘুরে। সো আপনি এভাবেই স্ক্রিন রেকর্ড করে নেবেন প্রথমে। আরও যদি আপনি এই ঘোরাটাকে পাস্ট হ্যাট করতে চান তাহলে
খুব সহজে এটা করতে পারেন। করার জন্য জাস্ট এখানে চলে যাবেন, এখানে চলে যাওয়ার পর জাস্ট এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখানে সেটিংস বলে অপশন রয়েছে, জাস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন ফ্লাইট অ্যানিমেশন স্পিড, তো এই স্পিড ডিফল্ট আছে, তো আপনি সর্বোচ্চ গতিতে করতে চাইলে আপনি ফাস্ট রেটে ক্লিক করে দেবেন, তাহলে এটা আপনার শটটা আরও দ্রুত নেবে। দেখতে পাচ্ছেন এখন যদি আমি তাড়াতাড়ি একটা ক্লিক করে দিই কি দ্রুত নেবে দেখতে পাবেন, তো দেখতে পাচ্ছেন খুব দ্রুত কিন্তু নিয়ে নিচ্ছে এটা শটটা। সো এভাবে কিন্তু আপনি রেজুলেশন অর্থাৎ কীভাবে নেবেন সেটা আপনি নিজেই সিলেক্ট করে নিতে পারেন। এরপর আর একটা জায়গা আপনাদেরকে এটা শর্ট নামা শেষ, তারপর আপনি এই জায়গায় এটা অর্থাৎ স্ক্রিন রেকর্ডটা আপনি করে নেবেন। এরপর আরেকটা জায়গা আমি সার্চ করে দেখাবো। এরপর মনে করেন আমরা মাউন্ট এভারেস্টের শর্ট নিব, সো অবশ্যই আমি এখানে লিখে দিলাম সার্চ বারে মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট লিখে দেওয়ার পর আপনি সার্চে ক্লিক করে দিলাম, সার্চে ক্লিক করে দেওয়ার সাথে সাথে সরাসরি চলে নিয়ে আসলো আমাদের মাউন্ট এভারেস্টে। সো অবশ্যই এখন যদি আমি এটাকে শর্ট নিতে চাই তাহলে আপনি আবার থ্রি ডি আইকনে ক্লিক করে দিব। থ্রি ডি আইকনে ক্লিক করার পর শর্টটা নিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে, দেখতে পাচ্ছেন চারদিকে যেন শটটা খুব সুন্দর করে নিয়ে নিচ্ছে। এই শটটা নেওয়ার পর এখন আপনাকে যা করতে হবে এটা সরাসরি চলে যেতে হবে আপনাকে কাইনমাস্টার অ্যাপে। আমি সরাসরি চলে যাচ্ছি কাইনমাস্টার অ্যাপে। কাইনমাস্টার অ্যাপে চলে যাওয়ার পর আপনি যে শটগুলো নিলেন সেগুলাকে নিতে হবে আবার। আমি যেহেতু যে শটগুলো নিয়েছি সেগুলো আমি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করবো অবশ্যই। সো কনভার্টার অ্যাপে থেকে এখন যদি আমি ওই শর্টগুলোকে করতে চাই তাহলে আমি চলে যাবো মিডিয়া ব্রাউজারে। মিডিয়া ব্রাউজারে চলে যাওয়ার পর রেকর্ড মাস্টার নামের একটা ফোল্ডার সৃষ্টি হয়ে যাবে, সেখান থেকে আপনি যে শর্টগুলো নিলেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো অবশ্যই আমি এখান থেকে যে শর্টগুলো নিয়েছি সেগুলোর সিলেক্ট করে নিচ্ছি অবশ্যই। কোথায় থেকে শর্টটা হয়েছে সেটা আমাদের অবশ্যই আগে দেখতে হবে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে শর্টটা শুরু হয়েছে, তাহলে আমাকে এই জায়গায় ক্লিক করতে হবে। এই জায়গায় ক্লিক করার পর এখানে একটা কাছের মতো অপশন দেখতে পাচ্ছেন, এই কাছের অপশনে ক্লিক করে তারপর আপনি লেফট হ্যান্ডটা কাট করে দিবেন। কাট করে দেওয়ার পর এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা রোটেট বল অপশন রয়েছে, জাস্ট আপনি রোটেট করে দিবেন এটাকে। রোটেট করে দেওয়ার পর জাস্ট এরপর আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্রপের মতো ক্রপ আইকন রয়েছে, জাস্ট আপনি এটাকে অ্যাডজাস্ট করে নেবেন, ক্রপ করে নেবেন। তারপর এইগুলো সব কিন্তু কেটে যাচ্ছে সাইটে, যে অর্থাৎ যেগুলো রয়েছে কার্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু কেটে যাচ্ছে। কেটে যাওয়ার পর আপনি এই যতটুকু প্রয়োজন আপনার, মানে যতটুকু নিলে আপনার ভালো হবে ততটুকু করে নেবেন। জাস্ট আপনি রাইট চিনে ক্লিক করবেন। এখন যদি আমি শর্টটা দেখি তাহলে দেখতে পাচ্ছেন শর্টটা যেন আমি কোনো একটা জায়গা থেকে মানে ড্রোন দিয়ে নিয়েছি এই ধরনের দেখাচ্ছে। সো অবশ্যই যতটুকুতে এটা শেষ হবে ততটুকুতে আমি আবার কাট করে দিব, যতটুকুতে শেষ হয়ে যাবে ততটুকুতে কিন্তু আমাদের কাট করতে হবে। জাস্ট কাট করে দিলাম আমি এতটুকুতে, যেহেতু শেষ কাট করে দিলাম, তারপর এদিকে একটা ক্লিক করে দিলাম, তারপর আমি যে আর একটা শট নিয়েছি সেই জায়গায় চলে যাব, যে দেখি কোন জায়গায় এই শটটা রয়েছে। অবশ্যই আমাকে সেই জায়গায় চলে যেতে হবে, মাউন্ট এভারেস্টের যে শটটা রয়েছে আর কি। সো দেখতেছি এই জায়গায় মাউন্ট এভারেস্টের শটটা আমাদের রয়েছে, কোথা থেকে রয়েছে চাঁদ অ্যাডজাস্ট করে নেবেন। তাহলে এই জায়গায় দেখতে পাচ্ছি আমি মাউন্ট এভারেস্টের শটটা রয়েছে, তাহলে আমি লেফটটা কেটে দিলাম, তারপর দুইটা অ্যাড এক জায়গায় চলে আসলো। সো দেখি কোন জায়গা থেকে, তারপর আমি এটা ক্রপ করে দিব আরেকবার। ক্রপ করার পর এই জায়গায় অর্থাৎ যতটুকু আমার নেওয়া প্রয়োজন ততটুকু করে নিব, তারপর রাইট চিনে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখন যদি আমি শটটা দেখি তাহলে দেখতে পাচ্ছেন যেন মাউন্ট এভারেস্টের শটটা, আপনি নিচ থেকে একটু সুন্দর করে নেবেন, যেহেতু আমি ভিডিও লম্বা হয়ে যাবে সেজন্য একটু তাড়াতাড়ি করতেছি বিদায়। যতটুকুতে শেষ ততটুকু পর্যন্ত আমরা নিব, এর বাইরে আর নিব না। দেখা যাক কতটুকুতে শেষ হয়েছে এই মাউন্ট এভারেস্টের শটটা। সো এখানে দেখতে পাচ্ছি আমাদের মাউন্ট এভারেস্টের শটটা শেষ হয়েছে, জাস্ট আমি রাইট সাইডে ক্লিক করে দিলাম। এবং পরপর আপনি কয়েকটা জায়গা নিয়ে নেবেন, যেহেতু আমার কম তাই আমি আমি আপনাদের দেখাচ্ছি তাই কম নিয়ে দেখাইছি। জাস্ট আমি এই মাঝখানে এই জায়গাটায় এটা যাতে একটার পর একটা সুন্দর করে আসে সেই জন্য আমি এই অ্যানিমেশনটা সিলেক্ট করে দিলাম। এই অ্যানিমেশনটা সিলেক্ট করার পর দেখা যাক একবার প্লে করে কীরকম হয়েছে। সো দেখতে পাচ্ছেন শটটা কিন্তু খুব সুন্দর করে নিয়েছে।
এভাবে কিন্তু আপনি খুব সহজে এটা শর্ট গুলো নিয়ে নিতে পারেন। সো এখন যদি আপনি এটাকে আপনার ফোনে সেট করতে চান, তাহলে অর্থাৎ গ্যালারিতে নিয়ে যেতে চান, তাহলে আপনাকে এই জায়গায় ক্লিক করে দিতে হবে। এই জায়গায় আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ফাইল সৃষ্টি হয়ে গেছে। এই ফাইলটাকে আপনি এক্সট্রাক্ট করবেন, এরপর এখানে শেয়ার বাটনে ক্লিক করে দেবেন। শেয়ার বাটনে ক্লিক করার পর এখানে সেভ টু গ্যালারি বলে একটা অপশন চলে আসবে। জাস্ট এখান থেকে আপনি সেভে ক্লিক করে সেভ করে নেবেন। এভাবে কিন্তু আপনি খুব সহজে ড্রোন শট। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগেছে? আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে, কারণ মোবাইল দিয়ে ড্রোন শটটা কিন্তু আসলে যে কেউ পারে না, মানে আপনি হয়তো অন্য কোথাও দেখে থাকলে পারবেন। সো অবশ্যই আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ, সালামু আলাইকুম।